ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি অনিবেশ কুমার সিনহা চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা তো বুঝতেই পারছেন আমি এখন ধান জমিতে। আজকে আমরা আলোচনা করব ধান নিয়ে। ধান লাগানো হয়ে গেছে, ধানে যে আগাছা সেই আগাছাকে দমন করার জন্য কি স্প্রে করলে ভালো হয় এবং কবে করলে ভালো হয়, কত ডোজ আছে, তার কি পরিমাণ আছে, সব কিছু ব্যাপারটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেই প্রোডাক্টটা হলো কাউন্সিল অ্যাক্টিভ। এটি হলো বায়ার কোম্পানির একটি হার্বিসাইড। আমরা আপনার কাছে তুলে ধরবো বায়ারের কাউন্সিল অ্যাক্টিভের ব্যাপারে, আগাছানাশক সেই সম্পর্কে, তার মাত্রা, তার দাম, কোন সময় দিতে হবে, জমিতে কিভাবে দিতে হবে, পুরো ব্যাপারটাই তুলে ধরবো। কাউন্সিল অ্যাক্টিভ বায়ার কোম্পানির এটি তৈরি। ধানের জমিতে আগাছা নিয়ন্ত্রণের জন্য সর্ব উৎকৃষ্ট আগাছা নাশক বা হার্বিসাইড হলো বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ। কোন সময়ে কাউন্সিল অ্যাক্টিভ দেবেন? ধান বোয়ার 12-15 দিন পর, যখন আগাছাগুলো 2-4 পাতা হবে, ঠিক সেই সময় আমাদের এই ধান জমিতে কাউন্সিল অ্যাক্টিভকে ব্যবহার করতে হবে। বায়ারের এই আগাছানাশক ব্যবহার করে আমরা ধান জমিতে যেগুলো চৌড়া পাতার যে ঘাসগুলো, আগাছাগুলো থাকে, যেমন মথা জাতীয় বিভিন্ন শ্রেণীর আগাছা, জলজ বিভিন্ন ধরনের জঙ্গলি আগাছা, এই আগাছা বা ঘাস, যেমন শ্যামা ঘাস, সুজনি ঘাস প্রভৃতি বিভিন্ন ধরনের আগাছা দারুণভাবে দমন করে এই কাউন্সিল অ্যাক্টিভ। প্রতি একর ধানের জমিতে 90 গ্রাম কাউন্সিল অ্যাক্টিভ প্রয়োজন, অর্থাৎ 1 বিঘা জমিতে মাত্র 30 গ্রাম কাউন্সিল অ্যাক্টিভ যথেষ্ট। এই আগাছা নাশকটি জমিতে স্প্রে করার জন্য বিঘা প্রতি 30 গ্রাম ঔষধ 3 লিটার জলে গুলে নিতে হবে, মিশিয়ে নিয়ে জমিতে ব্যবহার করতে হবে। 3 লিটার জল নিলেন, সেই জলে 30 গ্রাম কাউন্সিল অ্যাক্টিভ দিলেন। কাউন্সিল অ্যাক্টিভ দিয়ে 1 বিঘাতে 1 লিটার জলে ইউজ করবেন। এবার 1 লিটারে হয়তো বিঘা প্রতি আপনার 2 জারও জল লাগতে পারে এবং 4 জারও জল লাগতে পারে। মনে রাখবেন যে 3 লিটার জলের মধ্যে যাতে কাউন্সিল অ্যাক্টিভ 30 গ্রাম মিশিয়ে নেবেন। এবার কিভাবে দেবেন সেটা আপনার সুবিধা মতন দিয়ে দেবেন। আর স্প্রে করার সময় মনে রাখবেন যে জমিতে বেশি যাতে জল না থাকে, মানে জল ছেপছেপা জল থাকলেও হবে, মানে জল থাকলেই হবে, বাট বেশি ওভার জল থাকলে একটু কাজটা ধীমে গতিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ যে জিনিসটি, যেটা আপনারা সবাই জানেন কিন্তু ভুলটাও অনেকজনে অনেক চাষিই করে ফেলে, যে জমিতে গেলাম, জমির জল, নোংরা জল, কাদামাটিওয়ালা জল দিয়ে স্প্রে করে দিলাম, সেই জল দিয়ে অবশ্যই স্প্রে করবেন না। চেষ্টা করবেন সবসময় পরিষ্কার জল দিয়ে স্প্রে করার। কোনো সময় পাটের জল দিয়েও আপনারা স্প্রে করে ফেলেন, তো সেই সময় বলবেন যে স্প্রে করার পর যে পারফেক্ট রেজাল্টটা, সেই রেজাল্টটা আপনারা পাবেন না, তখন বলবেন যে আপনারা যে কাউন্সিল অ্যাক্টিভের রেজাল্ট হলো না বা প্রবলেম আছে। যেদিন কাউন্সিল অ্যাক্টিভটি ব্যবহার করবেন অবশ্যই দিনটি ভালো দেখে প্রয়োগ করবেন, যাতে 4-5 ঘন্টা বৃষ্টি না হয়, তাহলে রেজাল্টটা সম্পূর্ণভাবে আপনারা খুব সুন্দর পাবেন। এবং এটি প্রয়োগের আগে যেন ধান জমিতে মাটিতে উপযুক্ত আর্দ্রতা থাকে, আর্দ্রতা থাকা একদম দরকার, এবং এই আর্দ্রতা স্প্রে করার 10 দিন পর্যন্ত বজায় রাখতে হবে আপনাকে। প্রয়োজন হলে 3-4 দিনের মধ্যে আপনাকে জল সেচ নিতে হবে, তাহলে রেজাল্টটা খুব সুন্দর হবে। এবার বলি কাউন্সিল অ্যাক্টিভের দাম। কাউন্সিল অ্যাক্টিভের 2 রকমের প্যাকেট হয়, 2টি প্যাকেট হয়, একটা 90 গ্রামের প্যাকেট, একটা 45 গ্রামের প্যাকেট। 90 গ্রামের প্যাকেট বাজারে আপনি অ্যাপ্রক্স 1000-1100 টাকার মধ্যে পেয়ে নেবেন, আর 45 গ্রামের প্যাকেট 600-700 টাকার মধ্যে পেয়ে নেবেন। কাউন্সিল অ্যাক্টিভ আপনারা ব্যবহার করতে পারেন। বায়ার একটি বড় কোম্পানি আর এর ওষুধগুলো খুব ভালো, বায়ারের উপরে বিশ্বাস করে আপনি কাউন্সিল অ্যাক্টিভ ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করে জানাবেন অবশ্যই যে কার জমিতে কেমন রেজাল্ট হলো। যদি কোনো কারো কিছু প্রবলেম হয় বুঝতে বা জানতে, তাহলে আমার চ্যানেলে এসে আমাকে অবশ্যই মেসেজ করুন। আর যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো যে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। ধন্যবাদ, ধন্যবাদ, জয় হিন্দ।